I'm gonna be on it for
নাহি শু কৃষ্ণ বলে নাহি শু কৃষ্ণ বলে আমার নাই তো কোনো শু কৃষ্ণ Thank you.
হরিভক্তি বিলাসে বলা আছে একাদশীর পরের দিন দ্বাদশীতে যদি শোভনা নক্ষত্রে যোগ থাকে তাহলে একাদশী পরিত্যাগ করে পরদিন দ্বাদশী পালন করবে, কারণ সেই দ্বাদশীটি মহাদ্বাদশী হবে।
সবনা মহাদর্শী, একে বিজয়া মহাদর্শী বলা হয়, আর একে বামন দ্বাদশী বলে। এই তিথিতে ভগবান শ্রীহরি স্বর্গে দেবতা রূপে আবির্ভূত হয়েছিল। অদিতি এবং কশ্যপের পুত্র বামন রূপে জন্মগ্রহণ করে দৈত্যরাজ বলিকে ছলনা করেছিলেন। স্বর্গে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে দৈত্যেরা স্বর্গরাজ্য অধিকার করেছিল। বলি ছিল দৈত্যদের রাজা। দৈত্যরা স্বর্গ দেবতারা স্বর্গচ্যুত হয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় খুঁজতে আরম্ভ করে। দস্যুদের ভয়ে, দৈত্যদের ভয়ে লুকিয়ে থাকে, আত্মগোপন করে থাকে। তখন দেবমাতা অদিতি স্বামী কশ্যপের কাছে করুণ স্বরে প্রার্থনা করলেন, দেখো আমার পুত্রেরা আর স্বর্গচ্যুত হয়ে অনাহারে অনশনে বাসস্থান হারা হয়ে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে, এই উপায় কি? তখন কশ্যপ বললেন, দেখো কল্যাণী, তুমি দুঃখিত হও না। দেখো ভগবান শ্রীহরি বিরাত, মানুষ কখনো দুঃখে থাকে কখনো সুখে থাকে। দুঃখ থেকে দূর হতে দুঃখ দূর করতে গেলে একবার তো ভগবান শ্রীহরি যিনি ক্লেশ না আসন তার চরণ আশ্রয় করতে হবে। তুই ভগবান শ্রীহরি চরণ আশ্রয় করে একটি ব্রত করো, সেই ব্রত করলে তুমি পুত্রদের দুঃখ মোচন করতে সমর্থ হবে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের প্রতিপদে সেই 12টি দিন ব্যাপী সেই ব্রত পালন করলেন। ব্রত করার পর স্বয়ং ভগবান শ্রীহরি দেখা এসে বললেন, মা তুমি পুত্র জেনে কেঁদো না, আমি যথাকালে তোমার পুত্রকে আবির্ভূত হবে। আজ এই শুভ দিনটিতে ভগবান কথা দিয়েছিলেন, আজ ভগবান এই শোভনা নক্ষত্রে মধ্যাহ্নে বামণ্ডপে অবতীর্ণ হলেন। বামণ্ডপে অবতীর্ণ হয়ে ঋষিরা সঙ্গে সঙ্গে তার উপনয়ন দান করলেন। উপনয়নের পর ছোট্ট ছোট্ট খড়ম পরে কাঁধে ঝোলা নিয়ে হাতে দণ্ডি নিয়ে ভিক্ষায় পাঠান। কোথায় গেলেন? দৈত্যরাজ বলি একটা যজ্ঞ করছে, বিশ্বজিৎ যজ্ঞ, সেই যজ্ঞে গেলেন। বলিরাজ দৈত্যর খুব ব্রাহ্মণ ভক্ত ছিলেন, চরণ ধুয়ে দিয়ে বললেন, ওহে ব্রাহ্মণ বটুন, বলো তোমার কী প্রার্থনা? বলে, আমার তিন পা ভূমি চাই, পদানি ত্রিণী মম সংহিতা, তিন পা ভূমি হারিয়ে হবে। বলি হেসে বললেন যে তিন পা ভূমিতে তোমার কী হবে? একে তুই তো বামন খর্বাকৃতি, আবার তোমার পাগুলি সর ছোটো ছোটো, এই তিন পা ভূমি নিয়ে তোমার কী হবে? ভগবানের মায়ায় মোহিত তো। বললেন, এই ত্রিপাদ পরিমিত ভূমি পেয়েও কেউ যদি সন্তুষ্ট না হয় তার তিলকের ঐশ্বর্য পেয়েও তার তুষ্টি আসবে না। আর আমি তো ব্রাহ্মণ সন্তান, জানো সর্বাসম্পদ পয়স্তস্য সন্তুষ্ট যস্য মানুষ, যার মন তুষ্ট সর্বসম্পদ তার পায়, আমার ওইটুকু বেরিয়ে হবে। দেখো তো ভাগ্য ভালো করে চিন্তা করে দেখো, আমার কাছে যে একবার দান নেয় আর কোথাও তাকে অন্য দান গ্রহণ করতে হয় না। ওই আমি চিন্তা করেই বলেছি, আমি ত্রিপাদ ভূমি ছাড়া কি চাই? বলে, ঠিক আছে, যখন দান দিতে যাবেন না তখন গুরুদেব বিষাদ করছেন যে দেখো বলি তুমি বুঝতে পারছ না, শুক্রাচার্য তো বড় হরিভক্ত ছিলেন, অশুদ্ধির গুণ হলো, বললেন ব্রাহ্মণ ছিলেন তো, বললেন তুমি বড় ভুল করছো, তোমার কাছে আজ এসেছেন স্বয়ং ভগবান লক্ষ্মীপতি নারায়ণ, আর বামন বেশি এসেছেন, তুমি তাকে সাধারণ মানুষ মনে করছো, তুমি দান দিতে পারবে না, তুমি সত্যভ্রষ্ট হবে। বলে, না গুরুদেব আমি সত্যভ্রষ্ট হব না। বলে, কী করে মিথ্যা কথা? আমি দান দেবো বলেছি, আমি কী করি? তিন বা ভূমি দেবো বলেছি, কী করে আমি মিথ্যা বলব? তা বলে, দেখো
নিজের জীবিকা রক্ষার্থে, নিজের প্রাণ রক্ষার্থে, গৌ ব্রাহ্মণকে রক্ষা করবার জন্য স্ত্রীর সঙ্গে হাসিটা আড্ডা করতে করতে কোনো ব্রাহ্মণী কোনো বালিকা বিয়া বিবাহ হচ্ছে না সেখানে যদি মিথ্যা কথা বলা হয়, তাহলে নিজের জীবিকা রক্ষা করবার জন্য যদি মিথ্যা কথা বলা হয় তাহলে পাপ হয়। বলে না গুরুদেব, আপনার আদেশে আমি রক্ষা করতে পারলাম না, আমি সত্যভ্রষ্ট হব। বললেন ঠিক আছে, তুই রাজ্যভ্রষ্ট হবে। তখন গুরু আসি অভিশাপ মাথায় নিয়ে যখন দান করতে যাবেন, বলিপদ্য বৃন্দাবন এসে বলছে দেখো তুমি স্বয়ং লক্ষ্মীপতি নারায়ণকে তুমি দান দেবে কেমন করে? বলি বলছেন আমি দান দেবো, বেশ বলি দান দাও। একটা চরণ এক চলে গেল, বিশাল চরণ চলে গেল একবারে সত্য লোকে, এর উপরে তপসত্যা একটা চলে গেল, গোটা দেহটা দিয়ে অন্তরিক্ষ জগৎকে আবৃত করলেন, আর একটি চরণ দিয়ে মর্তলোক অধিকার করলেন। এইবার আর একটি চরণ বলো না বিধি বলো, বলি এই চরণটা কোথায় রাখ, আর তো তোমার রাজ্য নাই, সর্বমর্ত হয়ে গেল, আর তোমার রাজ্য কোথাও যাবো চরণটি রাখ। দেখো বলি তুমি এবার সত্যভ্রষ্ট হবো না, আর তুমি সত্যভ্রষ্ট হচ্ছ। বলি না প্রভু, সত্যভ্রষ্ট তুমি হয়েছ, তুমি যখন আমার কাছে চরণ প্রার্থনা করেছিলে তখন কি ওইরকম চরণ দেখিয়েছিলে? ঠিক আছে, আমি তোমাকে যখন বলেছি কথা দিয়েছি তখন তোমাকে ত্রিপাদ পরিমিত ভূমি আমি মনে মনে চিন্তা করছেন যে আমার এই বুদ্ধি দিয়ে মাথায় বুদ্ধি খাটিয়ে এত রাজত্ব আমি লাভ করেছি, সুতরাং এই মাথাটাই গোবিন্দ চরণে পেয়েছিল, কিন্তু ইতস্তত করছেন। বৃন্দাবনে বলছেন রাজা এখনো অহংকারের মাথাটা উঁচু করে আছো? বলছে না না আমি মাথাটা উঁচু করে রাখিনি। অনেক চিন্তা করি বলি কি করে আমি মাথা পিতে দিলাম হে তোমার চরণ শিরে ধরব বলে মাথা পিতে দিলাম হে দাও দাও তোমার অভয় চরণ দাও তোমার অভয় চরণ মাথায় দাও। এই বলি বলির মাথায় চরণ দিয়ে বলিকে নিয়ে গেল কোথায় সুতলে। সুতলে বলিকে বললেন দেখো বলি তুমি এই সুতলে থাকো, দেখো যখন বলি বলির মাথাতে চরণটি দিয়েছেন না তখন প্রহ্লাদ এসেছেন, প্রহ্লাদের নাতি বলি তো প্রহ্লাদ এসেছেন, প্রহ্লাদকে দেখে বলি বলছেন যে হে পিতামহ দেখো গোবিন্দ চরণ যে চরণ প্রার্থনা করেন যে লক্ষ্মী দেবী বিল্ল বলে তপস্যা করেছিলেন আর সেই চরণ আজ আমি মাথায় পেয়েছি, এই শুধু তোমারই জন্মে, তোমার ঘুরে জন্মেছি, তোমার রক্ত আমার অঙ্গে প্রবাহিত, তাই ভক্তকে কৃতার্থ কর, ভক্ত বংশকে কৃতার্থ কর পার যদি ভগবান শ্রীহরি তার অমূল্য সম্পদ চরণ দেবদুর্লভ চরণ যা ব্রহ্মাদি দেবগণ বন্দিত সেই চরণ আমার মাথায় দিয়েছে। প্রহ্লাদ কাঞ্চন গোবিন্দ তোমার এত করুণা দৈত্য বলে আমি তো আমরা সভাপতি দৈত্য আমরা এবং সভাপতি আমরা হিংস্র স্বভাব যুক্ত হই আর সেই আমার নাচ আমার প্রভুত্বকে তুমি কৃপা শুভ তুমি বড় কৃপা আলু বড় দেখো তোমার কৃপার কোনো বিচার নাই, যেই তোমাকে ভজনা করে তাকে তুমি কৃপা করো প্রভু। বলিতে মাথায় পাঠ চরণ রেখেছেন, শুক্রাচার্যকে বলছেন গুরুদেবের তুই গুরুদেব শিষ্যের অসম্পূর্ণ যজ্ঞ তুমি সম্পূর্ণ করো। বললেন প্রভু আর যজ্ঞের ফল পেতে কি বাকি আছে? যজ্ঞের ফলে বলি স্বর্গলোক লাভ করত তো স্বর্গলোকেই আছে, স্বর্গলোক তার স্থায়ী হত, কিন্তু প্রভু তোমার অমরবন্দিত চরণ তো পেত কি প্রভু? বলছেন মন্ত্র তো তন্ত্র শিদ্রম দেশ ও কালার অবস্থিত সর্বং করতে নিশ্চিত্রমে নাম সংক্ষিপ্তন তব। যজ্ঞে যদি দেশ কাল দ্রব্যের কোনো ত্রুটি থেকে যায় তাহলে তোমার নাম সংকীর্তনে সেই যজ্ঞ পূর্ণ হয়ে যাবে আর সেই নামে তুমি স্বয়ং আমার শিষ্যকে কৃপা করেছো প্রভু। তোমার আর কি যজ্ঞের ফল পাবে? তোমার চরণ কি কোনো যজ্ঞের ফলে পাওয়া যায়? তুমি পরম কৃপা আলো প্রভু।
বলিকে নিয়ে গেলেন, বলিকে কৃপা করলেন, ছলমাত্র নয় কৃপা করলেন বলিকে। ভক্তের বংশে জন্মেছেন তো বলি কৃপা সিদ্ধ, বলি কোনো ভজন ছিল না, শুধু কৃপা পেয়ে গেলেন ওই বংশে জন্মেছেন বলি। তাহলে ভক্ত বংশে জন্মানো কত বড় ভাগ্যের বিষয়, বিনা সাধনে কৃষ্ণ চরণ প্রাপ্তি। একবার যেগেলেন বলিকে সুতলে নিয়ে গেলেন, বললেন এখন এইখানে তুমি রাজত্ব করো সুতলে। দেখো যখনই তুমি আমাকে স্মরণ করবে দেখবে আমি তোমার দ্বারের প্রহরী হয়ে রয়েছি। এমনি করে বলি কথা দিলেন ভগবান, ভক্তের দ্বারের প্রহরী হয়ে রইলেন ভগবান। বলি এই যখন গোবিন্দের শয়ন হয় না, বলির করে একাংশে মাথা রেখে ভগবান শয়ন করেন। এখন যে ভগবানের শয়ন চলছে না, ভগবান হেন বলি দৈত্যাজির পূজা হয় আজকে, সেই শুভদিন, আজকে সেই মধ্যাহ্নে বামন দেব আবির্ভূত হয়েছিলেন এবং বলিকে কৃপা করে জগৎকে দেখালেন যে আমার কৃপার কোনো জাতি বিচার নাই। সে দেবতাও পেতে পারে, অসুরও পেতে পারে, ব্রাহ্মণও পেতে পারে, চণ্ডালও পেতে, উচ্চরেস করে ফেরত নেয়। আমার কৃপার এমনই এখন কৃপা আমার শৈলী, আমার কৃপা কোথায় যে কাকে কৃপা করবে কেউই বলতে পারে না। আর সে ভগবানের কৃপার দিন পরমাদরি এই একাদশী পালন করলে গোবিন্দের কৃপা লাভ হয়ে যাবে, চিরকৃষ্ণ ভক্তি লাভ হয়ে মানব জীবন ধন্য হয়ে যাবে। জয় তাই কৃতান বিধা কৈলা এই বিধা প্রাণ
Thank you.
I'm gonna go
Oh,
ترجمة
I'm